আরও একটি সাইক্লোন, উচ্ছ্বসল ফের সেই বঙ্গোপসাগর। ঘূর্ণাবর্ত নিম্নচাপ আর তার শক্তি বাড়িয়ে তৈরি করে ঘূর্ণিঝড়। বারবার বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় তৈরি হয়। গত 150 বছরের ইতিহাস হিসেব করলে দেখা যায় বিভিন্ন ঘূর্ণিঝড়ে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব উপকূল, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, এই রাজ্যগুলি। পরিসংখ্যান বলছে 1890 সাল থেকে 2024 সালের মধ্যে কমপক্ষে 400টির বেশি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ওড়িশা উপকূলে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ে কখনো সুপার সাইক্লোন, কখনো প্রবল নিম্নচাপ প্রভাব পড়েছে উত্তর পূর্বের রাজ্য ওড়িশা ও বাংলায়। সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতেও। প্রাকৃতিক বিপর্যয়ের সব থেকে ভয়াল রূপও দেখেছে বঙ্গোপসাগরীয় উপকূল। 2004 সালে সুনামিতে এই রাজ্যগুলি তছনছ হয়ে যায়। কিন্তু বারবার বঙ্গোপসাগরে কেন তৈরি হয় নিম্নচাপ? কিসের প্রভাবে শক্তি বাড়িয়ে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়গুলি? আবহাওয়া পরিবেশ বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর উপকূল বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। আবহাওয়াবিদদের পাওয়া পরিসংখ্যান অনুযায়ী এই বঙ্গোপসাগর উপকূলে 293টি নিম্নচাপ তৈরি হয়েছে। উপকূলে ছোট বড় মিলিয়ে 107টি সাইক্লোন হয়েছে। ঘূর্ণিঝড়গুলিতে উপকূলবর্তী এলাকায় অর্থনীতি ও বাস্তুতন্ত্রে প্রভাব পড়েছে। কিন্তু কেন বারবার বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়? ভুবনেশ্বর আইআইটির অধ্যাপক সন্দীপ পাটনায়ক জানিয়েছেন, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর সংলগ্ন হওয়ায় বারবার বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণাবর্ত। কখনো তা শক্তি হারিয়ে নিম্নচাপ তৈরি হয়, কখনো আবার শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধ্বংসলীলা চালায়। বিশেষজ্ঞদের মতে প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া মধ্য অক্ষাংশের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপর দিয়ে অতিক্রম করার সময় পরিবেশ ও পরিস্থিতিতে তার শক্তি বাড়িয়ে ফেলে। তার ফলেই এই উপকূলবর্তী এলাকায় বঙ্গোপসাগরে ঘন ঘন ঘূর্ণিঝড় তৈরি হয়। তবে এটাই একমাত্র কারণ নয়। অধ্যাপক সন্দীপ পাটনায়ক জানান, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি ওই ঘূর্ণিঝড় তৈরির একটি বড় কারণ। বছরে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ তেতে থাকে। পূর্ব উপকূলে তাই সব থেকে বেশি ঘূর্ণিঝড় তৈরি হয়। গবেষণা বলছে 1890 থেকে 1929 সালের মধ্যে বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণিঝড়ের হার ছিল 7% কাছাকাছি। 1930 থেকে 1970 সালে তা কমে হয় 5%। 2010 থেকে 2020 সালে পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের হার বেড়ে হয়েছে 20%। বিশেষজ্ঞদের মতে ভৌগোলিক অবস্থানের কারণেই ওড়িশা উপকূলে বারবার ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের প্রবণতা কমতে পারে, কিন্তু ওড়িশা সংলগ্ন উপকূল সীমান্তে ঘূর্ণাবর্তের প্রবণতা আরও বাড়ছে। তবে শুধু বঙ্গোপসাগর নয়, আরব সাগরেও ঘূর্ণাবর্ত ও ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ছে। চলতি বছরই আরব সাগরে তৈরি হয় ঘূর্ণিঝড় রেমাল। গুজরাট উপকূলে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। এই ঘটনা রীতিমতো অবাক করেছে আবহাওয়া বিজ্ঞানীদের। সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা 26.5 ডিগ্রির বেশি থাকলেই ঘূর্ণিঝড় তৈরি হয়। 1976 সালে আরব সাগরে এর আগে একটি ঘূর্ণিঝড় হয়, তবে তার তীব্রতা এত বেশি ছিল না। নিয়ে ফের গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরাও।